চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চমৎকার তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা চার ম্যাচের মধ্যেই তিনটাতেই জিতেছে, বাকি একটাতে হার। এরপর সুপার এইটে উঠে ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরাজিত হওয়ার পর ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল, যার মধ্য দিয়ে সুপার এইটের গ্রুপ ওয়ানে বাংলাদেশের বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান চতুর্থ স্থানে। তবে তারপরেও বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশাটুকু বেঁচে রইল, কারণ আফগানিস্তান পরাজিত করেছে অস্ট্রেলিয়াকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান পেয়েছে চমৎকার এক জয়। তাই সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচের আগে দাঁড়িয়েছে দারুণ দুই সমীকরণ, যেগুলো মিললেই কেবল সুপার এইট থেকে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে আগামী 25 জুন বাংলাদেশ সময় ভোর 6:30 থেকে। সেই ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে যদি 31 রানের ব্যবধানে হারায় এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া যদি 55 রানের ব্যবধানে হারে, তবে সুপার এইট থেকে নাটকীয়ভাবে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য থাকবে আফগানিস্তানের বিপক্ষে অন্তত 31 রানের জয় পাওয়ার, আর ভারত যেন অস্ট্রেলিয়াকে হারায় সেদিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের। সেই হারের ব্যবধানটা অবশ্যই 55 রানের হতে হবে, অর্থাৎ অস্ট্রেলিয়া 55 রানে হারতে হবে আর ভারতকে জিততে হবে 55 রানে। তবে বাংলাদেশ দল যেতে পারবে সেমিফাইনালে যদি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে বাংলাদেশ দল আফগানিস্তানকে হারাতে পারে।